সেদিন গুরুদেব কে খেতে খেতে বলেছিলাম, গুরু গো আমি এই অন্ধকার জগতে আর থাকতে পারছি না। আমার দয়াল ঠাকুর গুরুদেব, ভক্ত যখন ভগবানকে নয়নজলে যখন দেখে তখন ভগবান আর সেই ভক্তেরটাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই গুরুদেব এসে বললেন, ওরে বেইমান, তোকে তো জগতে আমি অনেকবার পাঠিয়েছি, তুই আমাকে যে কথা দিয়ে যাস জগতে, জগতে গিয়ে তো সেই কথা তুই আর পালন কর। তখন কেঁদে কেঁদে গুরুদেবকে বলেছিলাম, গুরু গো এই জগৎ থেকে সংসারে গিয়ে তোমার সাধন ভজন করব, তোমার সেবা না দিয়ে কিছু খাব না, তোমার সেবা আগে দিব তারপর আমি সেবা। তখন তো বাবা ওই সময় কাঁথার কলম ছিল না। গুরুদেব বললেন, ঠিক আছে তুমি জগতে যাবে যখন আমার কাছে তুমি দস্তখত দিয়ে যাবে, তোমাকে তো অনেকবার আমি পাঠিয়েছি সেই জগৎ সংসারে, কিন্তু জগতে গিয়ে তুমি আমাকে বলে যাও তাহলে তুমি আমাকে দস্তক দিয়ে যাবে। তখন তো বাবা দস্তককে দেওয়ার মতো কোনো খাতা ছিল না, কলম ছিল না, তখন ছিল কাঁথা নয়ন আর নয়নের জল ছিল কলমের খালি। সেদিন গুরুদেবকে কেঁদে কেঁদে বলেছিল, গুরু গো আজি নয়ন জহলে লিখে দিলাম, জগতে যাব তোমার সাধন ভজন করব, তোমার সাধন ভজন বিনা কিছু করব না, আগে তোমাকে সেবা দিব তারপর আমি সেবা নিব, জগতে তুমি যেভাবে চালাবে আমি সেভাবে চলব। তখন গুরুদেব কি করলেন বাবা, সপ্তম মাসে অষ্টম দিবসে আমার মধুমাখা কর্ণ বলে শিলেন কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম শুনে আমার এই অন্ধ নাম পুষ্পিত হয়েছিল। কিন্তু দেখেন যখন এই অন্তর পুষ্পিত হয়েছিল জগতে আসলাম, গুরুদেবকে ভুলে গেলাম, সংসার টাকা পয়সা দরবারি পেয়ে স্ত্রী পুত্র কন্যা পেয়ে আমরা গুরুদেবকে আর বললাম, যখন আমাদের প্রয়োজন পড়ে তখন গুরুদেবকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি, কিন্তু যখন আমাদের পূজা করার কথা তখন আমরা ভগবানকে ডাকি না, ভগবানকে ডাকতে হলে আমাদের মন আর বসে না। সারাটা জীবন বাবা আমরা হেলায় হেলায় কাটিয়ে দিলাম,
এই সংসারের জন্য সব সময় আমাদের জীবনটাই ছেড়ে দিলাম। কিন্তু একবার ভাবলাম না, একদিন তো গোমো নদীর কাছে আমাদের যেতে হবে, সেদিন গিয়ে আমরা কি জবাব দিব। তাই আজ গুরুদেবের কাছে আমরা খেতে খেতে বলি, দয়াল গুরু, এই জগতে কত পাপ করেছি না জেনে তুমি নিজ গুণে আমাদের ক্ষমা করো। ও গুরু গো, গুরু, আমি যে অপরাধ ওরে করেছি বলবে, হ্যাঁ।